আসসালামু আলাইকুম। আমার হাতে দুইটা কোদাল দেখছেন এবং পিছনে দেখতে পাচ্ছেন যে আলুর যে কাজগুলো সেগুলো শুরু হয়ে গেছে, আলুর সিজন শুরু হয়ে গেছে। তো এই আলুর সিজনে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় হচ্ছে এরকম ছোট কোদালগুলো। এই কোদালগুলো দিয়ে সবচেয়ে কাজ করতে হয় বেশি। দেখেন আমার হাতে দুইটা কোদাল আছে, একটা হচ্ছে ট্রেডিশনাল সব জায়গায় পাওয়া যায় আর এটা একদম নতুন যেটা আমরা তৈরি করছি। এটা কেন তৈরি করছি এবং এটা আপনার কী কাজে দিতে পারে এই নিয়ে আজকের ভিডিও। তো এখানে দেখতে পাচ্ছেন এটা হলো পুরাতন যে কোদালটা, এটা আপনারা দেখেন, আমি একটু আপনাদেরকে দেখাই। এই জায়গাতে খোঁজ দিতে হয়, হ্যাঁ, এবং এই হচ্ছে ডেরাটা হচ্ছে বাঁশের। তো বাঁশের হওয়ার কারণে প্রতিবারই চেঞ্জ করতে হয় এবং বেশি দিন করে এই জায়গাটা টিকে না এবং জং ধরে যায়। শুধু এই কোদালের এই মাথাটার দামই পড়ে প্রায় 350-400 টাকার মতো। তো আমরা যেটা তৈরি করেছি সেটাতে দেখতে পাচ্ছেন একদম এই জায়গাটাতে ফিক্সড করা এবং পিছনটাতে সিল মেরে দেয়া, যেটার কারণে 4-5 বছরেও এটা আমার মনে হয় না হাত দিতে হবে। আরও বেশি পানি টানি পড়বে, এটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তো এই জিনিসগুলো এসএস হওয়ার কারণে জং ধরবে কম এবং পরিষ্কার যদি রাখেন, সেটা যে কোনো কোদালি হোক, এটা হোক আর আমাদেরটাই হোক, আপনি যত পরিষ্কার রাখবেন তত বেশি দিন এটা কিন্তু টিকায় রাখতে পারবেন। আর ওয়েটের দিক থেকে যদি চিন্তা করেন মোটামুটি একই রকম ওয়েট। আপনারা যারা চিন্তা করছেন যে অল্প দামে বেশি টেকসইওয়ালা যদি কোদাল নিতে চান সেটার ক্ষেত্রে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা নিজেরাই তৈরি করছি, সারা বাংলাদেশ আপনারা নিতে পারবেন যে কোনো কুরিয়ারের মাধ্যমে এবং এসে সরাসরি দেখে কিন্তু নিয়ে যেতে পারবেন। আর হাইটের কথা যদি চিন্তা করেন মোটামুটি হাইট দেখতে পাচ্ছেন একই রকম। তো সবাই ভালো থাকেন। যদি এরকম আপনাদের আলু নিয়ে কাজ শুরু হয়ে থাকে তো আপনাদের আশা করি এই কোদালটা আপনাদের অনেক কাজ হয়ে যায়। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।